আমার সন্তানের মুখ আমার স্বামী দেখতে পারে নাই স্যার। দুনিয়াটা অন্ধকার স্যার। আবার ওই হোটেলে বিল দেওয়া ধরছে বিলে, হ্যাঁ তো আমি আর পিছে কি হইতেছে আমি খেয়াল করিনি। এর ভিতরে আমার দুইজনে আমার আটটা রুমে ধরছে স্যার, ধরছে যাইয়া ওই রাব্বি আর যাইয়া ওই সাইফুল, হ্যাঁ এই দুইজনে হাত ধরছে। আর এক ভাই আমার চোখ যাব থেকে নষ্ট না হইতে রয়েছে, হ্যাঁ তারকে আমার 200 উপরে সেলাই স্যার চোখে। আমার দৃষ্টিশক্তিতে আমার কোনো আলো নাই, আমার আলো যেকালে চাবি হান্দাই দিয়েছে চাবির ফাঁক দিয়েও আমি একটু আলো দেখতে পারছিলাম, কিন্তু যেই এরম ঘোড়া মারছে না এই কালা পানি চোখ দিয়ে পড়তে আছে স্যার। যে কালা পানি পড়তে রয়েছে এই দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে একেবারে। আর আমার আগের 100 একটু পাওয়ার আছিল কম, আমার সন্তানটা আমি দেখতে পারবো না। কত ধুমধাম করতে চাইছিলাম আমার প্রথম বাচ্চা স্যার, আমার সব ধ্বংস হয়ে গেছে স্যার, দুনিয়াটা অন্ধকার স্যার। আমার লাগে বহুত অনেক মানুষ আসলে স্যার, সবাই দেখছে আমার চোখ দুইটা কেমনে উড়েছে বিশ্বাসের হোটেলের সামনে ভাইয়া। আমার স্বামী নাস্তা খাইতে গেছিল, তখন আমার স্বামীর চক্ষু উঠাই দিছে স্যার। আমি এর বিচার চাই, আমার পৃথিবীতে আমার এই প্রথম সন্তান, পৃথিবীতে এখন তারে কাঁচতে পারে না, আমার সন্তানের মুখ আমার স্বামী দেখতে পারে নাই স্যার। আমি এর কঠিন তো শাস্তি চাই। জমি নিয়ে বিরোধের জের ধরে আমার ভাইকে মোবারক হোসেন তার চার ছেলে নাজমুল, সাইফুল, আলামিন, রাব্বি, এই চার ভাই ষড়যন্ত্র করে আমার ভাইয়ের চোখ নষ্ট করে দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের বিভিন্ন ধরনের যে বলতে আছে যে আমাদের সাথে টাকায় তোমরা পারবা না, তোমরা আমাদের প্রথমে বারবার অনেক লোক পাঠিয়েছিল যে মীমাংসায় আসো কিছু টাকা দিয়ে দেবেন, কিন্তু আমরা টাকা দিয়ে কী করবো? আমার ভাই যদি চোখেই দেখতে না পারে, ওরা চিকিৎসারও আশ্বাস দিচ্ছে না, ওরা বলছে কিছু টাকা দিয়ে দেবে, আমরা টাকা দিয়ে কী করবো? আমার ভাই দুনিয়াটা এখন অন্ধকার, সে সারা দিন রাত কাঁদতে আছে। আমার পোলার চোখ উঠেছে, আমার পোলার দুইটা শরীর একটাই দেয় না, আমার এই মায়েরা বিয়ে তো আমার স্বামী নেই, এই সবই একলাগে থাই, এই পোলাই খাওয়াই ওই পোলাই খাওয়াই, এই দিয়ে চলি, আর কোনো আয় নেই আমার গো। মায়ের যে পোলাটাই ই করে এবিপিতে চাকরি করে বলছেন, আর এই পোলা ফেরি করতে কঠোর বিচার চাই আমি, আমি আর কিছু চাই না, আমি কঠোর বিচার চাই এগো। এই সন্তান আজ ভূমি দেখছ, এগো যদি দমন না করেন অনেক মারপুত এরকম নষ্ট হইবে। অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেওয়া হয়েছে এবং চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়া একটা গ্রিভিয়াস হার্ট থানা পুলিশের মাধ্যমে আমরা তাদেরকে বলবো যে কে কোথায় কেমন করে কিভাবে তাদেরকে থ্রেট দিচ্ছে, বিষয়গুলো আমাদেরকে জানালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।